Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Suha Cooking and Blog. আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো একটু নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আসছি সাতবাগান থেকে তো শেয়ার করব সাতবাগানের ছোট ছোট ফুল ফল সবজি সবকিছু আজকে শেয়ার করার চেষ্টা করব আজকের এই ছোট ব্লগে তো সঙ্গে থাকুন উপভোগ করুন আজকের এই সুন্দর ব্লগটি তো আমার সাতবাগানে এই যে কাঠগোলাপ গাছে সুন্দর একটা কাঠগোলাপ ফুল ফুলের থোকা ফুটেছে এটা খয়েরি রঙের দেখতে খুবই সুন্দর আর এই যে একটা সবেদা গাছে প্রত্যেকটা থোকায় থোকায় সবেদা ধরে আছে এই যে তবে সবেদা বড় হতে অনেক সময় লাগে ফল ধরা থেকে ফল পাকতে প্রায় এক বছর সময় লেগে যায় তো কোনো সমস্যা নাই আস্তে ধীরে বড় হোক গাছ যখন আসে ফল হয়েছে একদিন পাকবে বড় হবে খাওয়া যাবে ইনশাল্লাহ এই যে মাশাল্লাহ অনেকগুলো সবেদা ধরেছে এই ছোট একটা টবে গাছটা আমি বসাইছি তাও মাশাল্লাহ সবগুলো ডালে কিন্তু সবেদা এসে গেছে পাশে একটা লেবু গাছ আর এই হচ্ছে পেয়ারা গাছ তো পেয়ারা গাছ থেকে আমরা এবছর পেয়ারা খেয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে আর এখন আবার নতুন করে ফুল এসেছে এই যে নতুন নতুন ফুল এসেছে আর এই যে এই একটা পেয়ারা গাছ এই যে দেখেন এই যে কত সুন্দর ফুলি দুটো করে এসেছে এক একটা এখানে আছে দুটো প্রত্যেকটা পাতাই কিন্তু যত ফুলগুলো নতুন ফুলি এসেছে সবগুলোতে কিন্তু পেয়ারার ফুল চলে এসেছে মাশাল্লাহ একটা সময় ফলও সেট হয়ে যাবে আর এই পাশে একটা আনার গাছ আর এই হচ্ছে একটা কাগজি লেবু লেবুটা অনেক গ্রাল গাছটা সুন্দর করে বর্ষায় নতুন করে ডালপালা ছেড়েছে এটা আরেকটা কাঠগোলাপের গাছ এটা হচ্ছে আগামী বছর ফুল আসবে এবছর নতুন চারা আর এই একটা আনার গাছ আর এখানে একটা বড় আনার গাছ আছে এখানে হচ্ছে এই যে আনার আছে কিন্তু এটা থেকে আমরা আনার খেয়েছি মিষ্টি হয় তবে দানাগুলো একটু শক্ত একেবারে বাজারের আনারের মতো না আর এই হচ্ছে শসা গাছ এই শসা গাছ থেকে সেদিন আমি অনেকগুলো শসা ছিঁড়ে নিয়ে গিয়েছি তো ভিডিও করেছিলাম কোনোভাবে হয়তো বা ডিলেট হয়ে গেছে তো আজকে গাছে শুধুমাত্র একটা শসাই আছে আর এই হচ্ছে আমার আপেল ফুল গাছ তো এই ফুলটা কিন্তু খেতে খুবই মিষ্টি হয় আর ফুলটার কালারটা হচ্ছে আপেলের মতো আসে লাল রঙের অনেকগুলো ফুল এসেছে তো আশা করি ফলে পরিণত হবে আর যদি মাশাল্লাহ হয় তো আপনাদের সাথে শেয়ার করব আমার ফুলের ভিডিও তো দোয়া করবেন সবাই আমার গাছটা যেন ভর্তি হয়ে ফল আসে আর এই যে এইখানে টবে দিয়েছি আর একটা সবেদা গাছ এই যে দেখেন প্রত্যেকটা ডগায় ডগায় নতুন কিন্তু অনেকগুলো করে সবেদা এসেছে তবে এখনো ফলে পরিণত হয়নি নতুন ফুলই মাশাল্লাহ এই গাছটা অনেকটা বড় গত বছরের গাছ এবার শেয়ার করব এই যে ছোট ছোট বালতি টব এগুলোতে আমি কি গাছ লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি তো সেগুলো একটু দেখাই তো আমার লাউ গাছে কেমন লাউ হয়েছে তো এই যে একটা লাউ ঝুলছে মাশাল্লাহ আর এখানে এই তো এখানেও লাউ আছে কিন্তু এই যে লাউ এখানে একটা বড় আর এই এই দুইটা আবার ছোট আর এই একটা আছে আর এখানে এই একটা লাউ পড়ছে মাশাল্লাহ অনেকগুলো লাউ ধরছে কিন্তু লাউয়ের সাইজ একটু ছোট তো ছোট তো হবে আমি টবে কতটুকু বা মাটি দিয়েছি এর মধ্যে যে ফল এসছে এটাই তো মাশাল্লাহ এই আরো আছে আর এই মাটি দিয়েছি কিন্তু এই যে ছোট টব তারপরে এই যে বালতি এগুলোর মধ্যে আর এখানে মাচায় হচ্ছে লাউ এসে গেছে
আর এই যে বড় ডেরামি এটার মধ্যে দিয়েছি আমি সিম গাছ এই যে সিম গাছ কিন্তু এই যে মাচায় উঠে গেছে এখানে অনেক রকমের সিম আছে আমপাতা সিম তারপরে হচ্ছে সাদা সিম তারপরে হাইব্রিড সিম তিন জাতের সিম একসাথে লাগিয়েছি এই দেখুন সিম চলে এসেছে গাছে আর এখন শেয়ার করব হচ্ছে আমার গাছের শশা দেখুন আমি কিন্তু মাচা দিয়ে দেইনি এই যে ফুলোরের মধ্যে হচ্ছে গাছগুলো হইছে তো এখানে এই যে ফুলোরে মাটিতে বসে কতগুলো শশা দিয়েছি আমি একটু শেয়ার করব এখন যে গাছে কতগুলো শশা আছে এই দেখুন এখানে হচ্ছে দুইটা এই যে এখানে মাটির মধ্যে হয়ে আছে দুইটা আর এই যে দেখাই এখানে আছে এই একটা এগুলোতে মাচা দিয়ে দিলে অনেক বেশি হতো কিন্তু মাচা দেওয়ার মতো জায়গা নেই আমার এখানে এই যে এখানেও কিন্তু আছে এই যে আরো অনেক আছে ভিতরে ভিতরে তো মাশাআল্লাহ অনেকগুলোই হয়েছে এই যে এখানে আমি দুইটা নিয়ে যাই ছিড়ে আসছি যখন এই যে দুইটা নিলাম আর এখনো কিন্তু গাছে আছে এটা পোকা লেগে গেছে আর ওই পাশে যে দুইটা আছে এই দুইটা বড় হোক তারপর হচ্ছে খাওয়া যাবে এই যে আর এই যে এখানে আমি কলমি শাক লাগাইছি এই যে বীজগুলো কিন্তু বের হয়েছে অনেক বৃষ্টি ছিল এই জন্য মাটিগুলো ধুয়ে গেছে বীজ দেখা যায় তো কোনো সমস্যা নেই চারা হয়ে যাবে দু একদিনে এই যে একটা আছে আর এখানে আমি আখ গাছ বুনেছি এই যে আখ চারা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ আর এই যে এখানে হচ্ছে লাল শাক এই যে ছোট ছোট চারা আমি লাল শাক দিয়েছি এই যে এই একটা আর এই একটা আর এখানে একটা তিনটে টবে দিয়েছি লাল লাল শাক ও সরি আরো একটা আছে এখানেও এই যে চারা কিন্তু বের হয়েছে কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে গাছের লাউগুলো মোটামুটি বড় হয়ে গেছে এখন হচ্ছে আমি কেটে নিয়ে যাব বাসায় তো এই যে কাটার জন্য এবার এটা নামিয়ে ফেলবো এই যে লাউটা নিয়ে এসেছি তো গাছে আজকে ঔষধ স্প্রে করতে হবে এই যে পোকার আক্রমণ গাছে লেগে গেছে তো এখানে তিনটা লাউ আছে এই একটা আর এই একটা তো গাছ থেকে আমি এইগুলি আজকে হারভেস্ট করেছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে যে সকল ফ্রেন্ড আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ